वेलकम बैक टू माय चैनल एवरीवन, आई होप यू गाइस आर डूइंग स्टूपेंड ऑफ फैंडाबुलसली फैंटास्टिकल। आज के सकाल बेला हठात करे एब्रप्टलि एक प्लान है, एब्रप्टलि ना जदिव आमार काछे इनविटेशन छिलो एखाने आसार, और कोथाय एसेछि सेटा होच्छे एटा आमादेर चिनार पार्क, ओई दिकटा होच्छे चिनार पार्क और एखानटा होच्छे CC2 और ठीक पाशे होच्छे एखाने होच्छे रयल एनफिल्डेर शोरूम रयेछे। तो ठीक तार पाशे एखाने नतून ओपेनिंग होयेछे, माने गतकाल के ओपेनिंग होयेछे इफ आई एम नॉट रॉन्ग, दें गतकाल के ओपेनिंग होयेछे एखाने होच्छे OSL प्रेस्टिज मोटर। तो आमी एखाने एसेछिलाम एक्चुअलि 310 GS-টার একটা আইডিয়া নিতে, একটা ওয়াক অ্যারাউন্ড নিতে। তো এখানে আর মাস্ক কি খোলা যাবে নাকি ওটাই থাকতে হবে? হ্যাঁ ওটাই বেটার, ওকে। তো এই মুহূর্তে এখন শোরুমের ভেতরে মাস্ক পরে থাকতে হবে, কিছু করার নেই। আর আমার সামনে এই মুহূর্তে রয়েছে দিস ওয়ান, যেটার ইনকোয়ারির জন্য আমি বেসিক্যালি এসেছি। তো দাদা এটার ব্যাপারে যদি কিছু বলেন, মানে কী প্রাইস আছে, অন রোড প্রাইসিং কী আছে আর স্পেক্স কী আছে? এটা ফার্স্টলি আপনার নাম? আমার নাম অভিষেক। আচ্ছা একটু যদি আপনি মুখটা নামিয়ে দেখিয়ে দেন, তো তোমরা দেখে নাও, দেখে নিয়ে অভিষেকদার কাছে এসে তোমরা এনকোয়ারি করতে পারো। সো নট এট, এবার একটু যদি স্পেক্স দাও। এটা বেসিক্যালি 310 GS। ওকে 310 GS, এদিকে আসুন। ইট ইজ अगेन সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ। দি আউটপুট ইজ 34 PS। আচ্ছা। 28 Nm টর্ক। আচ্ছা। कंपेयर टू BS4 BS6 से देर आर सो मेनी चेंजेस लाइक कलर स्कीम्स, आगे जे कलर स्कीम गुलो आसतो एखन ओई कलर स्कीम आर आसे ना। अच्छा। कलर डिफरेंट हो गए। ओके ठीक है। देन द यू नो फीचर्स, अच्छा, लाइक आगे LED हेडलाइट आसतो ना, एखन BMW निजे स्टैंडर्ड मेंटेन करछे आर ओई स्टैंडर्ड मेंटेन करे विदाउट एनी कॉम्प्रोमाइज LED हेडलाइट्स दिच्छे। अच्छा। LED इंडिकेटर्स दिच्छे, अगेन एज पर BMW स्टैंडर्ड। ओके ओके। देन यू आर गेटिंग राइट बाय वायर। আচ্ছা এখন এটা মানে BS4 এ যেটা ছিল না, রাইট ওয়্যার ছিল না, BS4 এ রাইট বাই ওয়্যার ছিল না, এখানে দেখে নাও। ঠিক আছে, এই সিস্টেমটা, এটা হচ্ছে রাইট বাই ওয়্যার এর সিস্টেম করে দিয়েছে। আর BS4 এ স্লিপার ক্লাচও ছিল না, স্লিপার ক্লাচ ছিল না, ওটা এখন স্লিপার ক্লাচ খুলে দিয়েছে। আর আরো একটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে এখানে হচ্ছে ক্লাচের অ্যাডজাস্টারও দিয়ে দিয়েছে। নট অনলি ক্লাচ, ক্লাচ এন্ড ব্রেক লিভার, ক্লাচ এন্ড ব্রেক লিভার এর দুটোরই অ্যাডজাস্টার দিয়ে দিয়েছে। ব্রেক লিভার বোথ। ওকে ওকে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, বের করা হয়েছে। And the third one is style rally. আচ্ছা ঠিক আছে। Okay. And same 310 R এর ক্ষেত্রেও তিনটে নতুন কালার স্কিম বেরিয়েছে, পোলার হোয়াইট, কসমিক ব্ল্যাক, ওকে, এন্ড লাইমস্টোন গ্রে কালার। এটা হচ্ছে লাইমস্টোন গ্রে, লাইমস্টোন মেটালিক, রাইট? লাইমস্টোন মেটালিক কামস ইন আ রেড রেড অ্যালয় উইথ রেড ট্রেলিস ফ্রেম। ওকে। শুধু ডিজাইন আলাদা, এটা GS আর এটা নেকেড, স্ট্রিট নেকেড 310R, আর এটা হচ্ছে 310 GS। 310R অলসো কামস উইথ দোজ ফিচার্স লাইক অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার, ব্রেক লিভার, LED ইন্ডিকেটরস, অ্যাজ ইউ ক্যান সি LED DRL। সো This is BMW LED. এখানে লেখা রয়েছে BMW ব্যাজিংটাও রয়েছে, আই থিঙ্ক ইয়েস, BMW ব্যাজিংটা লেখা রয়েছে, রাইট? রাইট। এবং সেম এটাতেও রয়েছে। যদি আমি GS-এও দেখি, GS-এতেও এখানে BMW LED-র যে ব্যাজিং রয়েছে সেই ব্যাজিংটা এখানে পাওয়া যাচ্ছে। ওকে, এবার এটার অন রোড প্রাইস কি আছে GS-এর ক্ষেত্রে? GS-এর অন রোড अगेन ডিফারস ফ্রম কালার টু কালার। এক শোরুম 310 GS স্টার্টস ফ্রম 285,000। ওকে। এন্ড 310R স্টার্টস ফ্রম 245,000। 245,000, ওকে রাইট। 310R 245 এক শোরুম এন্ড 310 GS 285 এক শোরুম। আচ্ছা, এবার কালার টু কালার, অন রোড ভ্যারি করে। তো আমি যদি র্যালির
যদি অনরোড প্রাইস ইয়ে করি তাহলে র্যালির ক্ষেত্রে কত পড়ছে? র্যালির ক্ষেত্রে আমাদের কলকাতা অনরোড 3.5 লাখ টাকা। আচ্ছা, একদম ডট? একদম 3.5 লাখ টাকা আপনার র্যালির ক্ষেত্রে। 3.5 লাখ, 3.5 লাখ আপনার জিএস 40 ইয়ার্স এডিশন, যেটা ব্ল্যাক কালার, কসমিক ব্ল্যাক, ওর ক্ষেত্রে পড়ছে। আর যেটা হোয়াইট কালার রয়েছে সেটার ক্ষেত্রে, 7,000 টাকার মতন কম, ওটা 343 অনরোড পড়বে হোয়াইট ভেরিয়েন্টের জন্য। আর এটার ক্ষেত্রে পোলার হোয়াইট অ্যান্ড কসমিক ব্ল্যাক 2,98,000 অনরোড, লাইমস্টোন মেটালিকটা 10,000 টাকা বেশি, এটা 3,09,000 পড়বে অনরোড। অনেকক্ষণ ধরে মাস্ক পরেছিলাম, সো এখন বাধ্য হলাম আমি মাস্কটা খুলতে, কারণ ব্রিদিং ইস্যু হয় মাঝে মধ্যে, হয়ে যায়। বাট এখন এই মুহূর্তে আমি জিএসটাতে বসে রয়েছি, যেহেতু আমি ট্যুরিং বেশি পছন্দ করি, সো দ্যাটস ওয়াই আমি জিএসটাতেই বসছি। ওটা নেকেড ফেয়ারিং বাইক আমার খুব একটা বেশি পছন্দের নয়। আর বাবাকে অনেক করে বলার চেষ্টা করছি যে এটা একটু যদি হয় সম্ভব হয়, বা যদি তোমরা এটা যদি একটুখানি করতে পারো, আমাকে একটুখানি একটুখানি জায়গাটা যদি দিতে পারো, তো তুমি কি দেবে আমাকে সেই জায়গাটা? কবে দিচ্ছ? আমি তো ওটার জন্য মাথা খারাপ করছি। চোখ সরল আর আর 18 নিয়ে আর 18 গাইডটা স্টার্ট হল। হ্যালো, এক্সকিউজ মি, এদিকে দাঁড়াও, তুমি একটু পেছনে বসো, তাহলে আমি সিটিং কমফর্টটা একটু বুঝতে পারবো। পেছনে বসো, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, এবার বসো। বাবা পেছনে বসার পর আমার পা ফ্ল্যাট ফিটেড, দুই দিকে দুই সাইডে পা হচ্ছে পুরোপুরি ফ্ল্যাট ফিটেড। তোমার 87, আমার ওই মোটামুটি 80-র কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 80-র কাছাকাছি, তো মোটামুটি 167 মোটামুটি ওইরকমই দাঁড়াচ্ছে। ঠিক আছে, 187। আর তোমার পেছনে বসে তোমার সিটিং কমফোর্ট কেমন লাগছে? ওকে ওকে, ইজ ইট ওকে? কতটা ওকে? না, ঠিক কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল, ভেরি মাচ কমফোর্টেবল। লেগটা খুব সুন্দর আছে। আচ্ছা, এই কমফোর্টেবল লেভেলটা খুব ভালো, 180 ডিগ্রি। আচ্ছা, মানে ওটা বসে আরাম, কিন্তু এটাতে চড়ে আরাম। আচ্ছা, মানে এটাতে চড়ে একটা ফিলিং হচ্ছে যে একটা ভালো বাইকে বসে আছে। মাস্টার নামিয়ে নাও, এটার জন্য BMW তে আসা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কমফর্ট লেভেলটা যেন থাকে। এক্স্যাক্টলি সেটাই, কোনো একটা ক্রসিং এ দাঁড়িয়ে আছি, ফিলিংটা মনে হচ্ছে বাই কারে বসে আছি। এক্স্যাক্টলি, এবার হচ্ছে একবার আমি স্টার্ট দেই। রাইড বাই ওয়্যারের আমি যেটা পাওয়ারটা আমি এই মুহূর্তে একবার রেভ করে যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে পাওয়ারফুল। এবার যতক্ষণ না পর্যন্ত টেস্ট রাইডটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি সেই জিনিসটা বুঝে উঠতে পারবো না যে কতটা পাওয়ারফুল, কতটা। ঠিক আছে, তো সেটার জন্য একটুখানি ওয়েট করতে হবে, পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, আর ব্লগে থাকতে হবে, দেখতে হবে আমাকে। আর যারা যা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, কী করছো? করে নাও, বেল নোটিফিকেশানটা পাশে ক্লিক করে সেখানে অল করে দাও। দ্যাটস ইট, সিম্পল। আর এই ভিডিওটাতে থামস আপ যেটা রয়েছে সেই থামস আপ বাটনটাকে গ্রে থেকে ব্লু করে দেবে, করবে তো? একদম। সো হ্যাঁ হ্যাঁ, কোনটায় নাম্বার দিয়ে দিয়েছে। আচ্ছা, সো এই মুহূর্তে BMW থেকে বেরোলাম, তো যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। আর এখানকার ঠিক ডমিনোজের ঠিক পাশে হচ্ছে OLS প্রেস্টিজ, চলে এসো, নতুন শোরুম খুলেছে, এসে দেখে যাও, টেস্ট রাইড নাও, করো, আসো, সাপোর্ট করো। আর আর কি, আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলতে চাই, হসপিটালিটি ভালো, আর সবাই কোঅপারেট করছে। উইথ দ্যাট সাইড, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আমার ঠিক পেছনে GS 310, যেটার জন্য আমি এসেছিলাম, আমি চোখ ফেরাতে পারছি না এই র্যালি প্রো কালারটার জন্য, লিটারালি চোখ ফেরাতে পারছি না, এত ভালো লাগছে। GS 310, ওকে তো? একদম একদম, ডান 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 ডান। হ্যাঁ, কবে ডান?
কবে কবে ডান কবে ডান মানে কবে আফটার নভেম্বর BMW saying after November. After November, jai ho. I am not saying. I am saying today. I am saying today. Yeah. Bujhechi. মানে actually booking করার পরেও main ব্যাপারটা হচ্ছে আমি যতদূর জানলাম সেটা হচ্ছে booking করার পরেও নভেম্বরের আগে এখান থেকে গাড়ি পাওয়া যাবে না. So that's why বাবা এই কথাটা বলছে. So yeah, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে. টাটা, bye bye.